আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আপনাদের অল জবের অ্যাকাউন্ট করার সময় ক্যারিয়ার অবজেক্টিভ এবং ক্যারিয়ার সামারিতে আপনারা কি লিখবেন। এখানে ক্যারিয়ার অবজেক্টিভ হলো আপনার পেশাগত লক্ষ্য। এখানে পেশাগত লক্ষ্য হলো বর্তমানে চাকরির ক্ষেত্রে আপনার পেশাগত লক্ষ্য কি। যেমন আপনি যে প্রতিষ্ঠানে জীবন বৃত্তান্তটি পাঠাচ্ছেন সেই কোম্পানিতে আপনি কাজের মাধ্যমে কি দিতে পারবেন। ক্যারিয়ার অবজেক্টিভ অংশটিতে কোম্পানি আপনার কাছ থেকে কি কি আশা করতে পারে সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। এবং ক্যারিয়ার সামারিতে এখানে আপনাকে লিখতে হবে ক্যারিয়ারের সংক্ষিপ্ত বিবরণটি আপনাকে লিখতে হবে। সেক্ষেত্রে এই অংশটিতে আপনি আপনার পূর্ব অভিজ্ঞতা এবং কোথায় কাজ করেছেন সেটি সংক্ষিপ্তভাবে লিখতে পারেন। আপনার যদি 4-5 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে এই অংশটি আপনি 5-6 লাইনের মধ্যে লিখতে পারেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা অলজবে অ্যাকাউন্ট খুলে সেখানকার প্রিমিয়াম মেম্বার হয়ে প্রিমিয়াম মেম্বারের সুবিধা পাচ্ছেন, এবং আপনি যখন অ্যাকাউন্টটি খোলেন অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন ইত্যাদি আপনি যেসব ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেগুলো যদি আপনি পরিবর্তন করতে চান কীভাবে সেটি পরিবর্তন করবেন আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনি যেটি করবেন, আপনার অলজবের যে অ্যাকাউন্টটি রয়েছে আপনি সেখানে লগ ইন করতে হবে। যে জব সিকার্স লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি এখানে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যখন আপনার অলজব অ্যাকাউন্টটি খুলেছিলেন আর যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এখানে সঠিকভাবে দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। এখন আপনি যেটি করবেন, আপনার যে ছবির আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এডিট রিজুম, আপনি এখানে ক্লিক করবেন। এডিট রিজিউমে ক্লিক করলে আপনি এমন একটি পেজ পেয়ে যাবেন। এখানে প্রথমত আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন। আমি অবশ্যই এখানে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো হাইড করে রেখেছি। পর্যায়ক্রমে এখানে অপশনগুলো দেখুন, পার্সোনাল, এডুকেশন, প্রোফাইল, এক্সপিরিয়েন্স, সার্টিফিকেট, প্রত্যেকটি। আপনি যখন অ্যাকাউন্ট খুলেছিলেন অ্যাকাউন্ট খোলার সময় আপনি যেই তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো তো অবশ্যই আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আবার চাইলে আপনি এখানে অ্যাডও করতে পারবেন, যেগুলো হয়তো এখানে বাকি রয়েছে আপনার অ্যাড করা, আপনি সেগুলোও অ্যাড করতে পারবেন। তো প্রথমটা হলো পার্সোনাল ইনফরমেশন, আপনারা অবশ্যই যখন অ্যাকাউন্টে খুলেছিলেন আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো সব দিয়েছিলেন। তারপরে যদি কোথাও আপনার পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি সেটি এখানে পরিবর্তন করবেন। পরিবর্তন করার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাবমিট, সাবমিটে ক্লিক করলে সেটি সাবমিট হয়ে যাবে। তারপরে রয়েছে এডুকেশন, আপনি যদি এডুকেশনে ক্লিক করেন সেক্ষেত্রে এডুকেশনের পেজ এখানে চলে আসবে। এখানে যখন আপনি অ্যাকাউন্টটি খুলেছিলেন অ্যাকাউন্ট করার সময় যদি আপনি শুধুমাত্র এসএসসি দিয়ে যদি অ্যাকাউন্টটি করে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি এইচএসসি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স ইত্যাদি আপনি এখানে অ্যাড করতে পারবেন বা পরিবর্তনও করতে পারবেন। যেটি পরিবর্তন করবেন সেটির উপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন, আবার অ্যাডও করতে পারবেন। তো অ্যাড এবং পরিবর্তন যেটি করেন করা হয়ে গেলে আপনাকে কিন্তু অবশ্যই প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে নিচে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু সেটি পরিবর্তন হবে। তারপরে যেটি রয়েছে সেটি হলো প্রোফাইল, প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে যে প্রোফাইলের পেজ আসবে এখানে, এটি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি ক্যারিয়ার অবজেক্টিভ এবং ক্যারিয়ার সামারিতে লিখবেন। তারপরে রয়েছে প্রিফারড জব টাইপ, আপনার পছন্দের চাকরির ধরনটি কেমন হবে, সেটি কি পার্মানেন্ট হবে, টেম্পোরারি বা কন্ট্রাক্ট হবে বা বোথ হবে, সেটি সিলেক্ট করবেন। তারপর রয়েছে প্রিফারড এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কি ফুল টাইম কাজ করবেন, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল না ইন্টার্নশিপ, তো সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে স্কিল, আপনি কি কি আপনার স্কিল রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। আর এখানে রয়েছে আপলোড রিজুম, আপনার যদি কোনো রিজুম যদি পূর্বে যদি তৈরি করা থাকে পিডিএফ আকারে সেটি আপনি চাইলে এখানে আপলোড করেও দিতে পারবেন। তারপর রয়েছে এখানে ড্রাইভিং লাইসেন্স, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেই তথ্যগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন। আপনার নাম, পিতার নাম, ডেট অফ বার্থ, রিনিউয়াল ডেট, ভ্যালিডিটি ডেট, ব্লাড গ্রুপ এবং লাইসেন্স নাম্বার। তো আপনি যেটি পরিবর্তন করবেন করে নিচে কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু সেটি পরিবর্তন হবে, অন্যথায় কিন্তু সেটি পরিবর্তন হবে না। তো তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স, আপনি যদি এক্সপিরিয়েন্সে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্সের পেজটি ওপেন হবে। তো এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে আপনার ভাষাটি আপনি অ্যাড করতে পারবেন, সেটি বাংলা, ইংরেজি ইত্যাদি যেটি দিবেন এখানে সেটি লিখবেন। লিখে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং সবকটাই আপনি এখানে আলাদা আলাদাভাবে অ্যাড করতে পারবেন। একাধিক ভাষা অ্যাড করার জন্য অ্যাড অ্যানাদারে ক্লিক করে আপনি আলাদা ভাষা অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের এখানে ডিজিগনেশন লিখবেন, কোম্পানি নেম, জব লোকেশন ইত্যাদি যেগুলো এখানে দেওয়া রয়েছে, যদি পূর্বে আপনার দেওয়া থাকে চাইলে আপনি সেটিও এখানে এডিট করতে পারবেন, এবং যদি আপনার এখানে কোনো অভিজ্ঞতা না দেওয়া থাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন।
তারপরে রয়েছে এখানে অ্যাওয়ার্ড, যদি কোনো অ্যাওয়ার্ড আপনার থেকে থাকে সেটি দিতে পারবেন। কোর্স, এখানে কোর্সের নামটি লিখবেন, কবে শুরু করেছেন, কবে শেষ করেছেন। এক কথা, আপনি যদি এখানে কোনো কিছু যদি এডিট করতে চান, এখানে আপনি এডিট করবেন, করে সাবমিটে ক্লিক করলে সেটি আপনার সাবমিট হয়ে যাবে। সর্বশেষ রয়েছে সার্টিফিকেট, যদি আপনি এখানে ক্লিক করেন সার্টিফিকেটের পেজ পেয়ে যাবেন। এখানে অনেকগুলো সার্টিফিকেটের অপশন আপনি দেখতে পাবেন, আপনার এনআইডি, পিএসসি সার্টিফিকেট, জিএসসি, এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, গ্রাজুয়েশন, এখানে অনেকগুলো সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, ট্রেনিং এর অপশন পেয়ে যাবেন। তো আপনি যে ফাইলটা আপলোড করবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন, যদি এনআইডি আপলোড করতে চান এনআইডি সিলেক্ট করে এখান থেকে আপনি সেটি আপলোড করে দিবেন। আর যে ফাইলটি আপনি আপলোড করবেন সেটি 10 মেগাবাইটের মধ্যে হতে হবে। আর এটি শুধুমাত্র যারা প্রিমিয়াম মেম্বার হয়েছেন শুধুমাত্র কিন্তু তারাই আপনারা এটি এখানে অ্যাড করতে পারবেন। পর্যায়ক্রমে আপনি যে কয়টি সার্টিফিকেট এখানে আপলোড করতে চাচ্ছেন এখানে অ্যাডে ক্লিক করে আপনি পর্যায়ক্রমে এখানে সেটি সিলেক্ট করে আপলোড করতে পারবেন। আর প্রিমিয়াম মেম্বার কি সেটি সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, পূর্বে কিন্তু ভিডিও তৈরি করা রয়েছে উপরের আই বাটনে, অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আপনি মনে রাখবেন, আপনি যেটি এখানে পরিবর্তন করেন, পরিবর্তন করার পর নিচে যে সাবমিট অপশনটি রয়েছে এটি কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। এখানে যেই 5টি স্টেপ রয়েছে আপনি যেটিতেই পরিবর্তন করেন না কেন নিচে কিন্তু সাবমিট করবেন, তাহলে কিন্তু সেটি আপনার পরিবর্তন হবে। আর পরিবর্তন করার পর এখানে ছবির আইকনে আসবেন, এখানে ভিউ রিজুম লেখা রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার রিজুমটি এখানে দেখতে পাবেন, আপনি যে তথ্যগুলো দিয়েছেন সম্পূর্ণটি এখানে দেখতে পাবেন, দেখে নেবেন। এখানে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করে থাকেন সেটি পরিবর্তন হয়েছে কিনা আপনি সম্পূর্ণটি এখানে একসঙ্গে দেখতে পাবেন। আর আপনি কবে আপডেট করেছেন আপনার সিভিটি আপনি উপরে কিন্তু সেই তারিখ এবং সময়টি দেখতে পাবেন। এবং এই রিজুমটি যদি আপনি ডাউনলোড করতে চান, ছবির ওপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড রিজুম, আপনি এখানে ক্লিক করে আপনি এই সিভিটি ডাউনলোড করেও নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।